এডুকেশন লাইফ বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি সনু শুভ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এবং ডিটেলস নিয়ে কথা বলবো। বিশ্ববিদ্যালয়ের নাম বিইউপি, যার পূর্ণ রূপ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের ডিটেলস কি, ডিটেলস তথ্যগুলো কি, বা কিভাবে আমি পড়বো, কিভাবে চান্স পাবো সব। তো এই ভিডিওতে আমরা দুটি পার্ট করেছি। একটি পার্টে আমরা কথা বলবো এই বিইউপির সার্কুলার, অর্থাৎ তার অল এডমিশন ডিটেলস নিয়ে, যেটা বেস করা হয়েছে 2019 সালের যে সার্কুলার সেটির উপর নির্ভর করে। এবং পরবর্তী ভিডিওর অংশে আমরা কথা বলবো যে এই বিইউপিতে আমরা ইউনিট ভিত্তিক কিভাবে প্রস্তুতি নিব এবং কিভাবে প্রস্তুতি নিলে আমরা চান্স পাব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম অংশে চলে যাই, যেখানে আমরা এই বিইউপির সকল বিস্তারিত তথ্য জেনে নিব। বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যার পূর্ণ রূপ। তো অনেকের মাঝে একটা কথা, এই বিইউপি আসলে পাবলিক নাকি প্রাইভেট? যেহেতু এখানে ভর্তি হতে হিউজ পরিমাণ টাকা দিতে হয় এবং সেশন ফিও মোটামুটি বেশি, অর্থাৎ 16,000-এর মতো। তো আসলেই কি এটা পাবলিক নাকি প্রাইভেট? অবশ্যই এটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে একটু পরে, অর্থাৎ এর প্রতিষ্ঠা সালে একটু পরে হওয়ায় এবং এটি ঢাকায় অবস্থিত হওয়ায় এখন পর্যন্ত এর যে সেশন ফি বা ভর্তি ফি কমানো হয়নি, তবে আস্তে আস্তে এটি ইনশাল্লাহ কমিয়ে আসবে। তো এখন আমরা এই বিইউপি এর সকল এডমিশন তথ্যগুলো জেনে নিব। বিইউপি ফ্যাকাল্টি, অর্থাৎ এই বিইউপিতে টোটাল কতটি ফ্যাকাল্টি রয়েছে এবং কি কি, এটা আমরা এখানে জানবো। তো মোট ফ্যাকাল্টি আছে চারটি। প্রথমটি হলো FBS, অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, অর্থাৎ এটি মেইনলি যে বিজনেস অর্থাৎ কমার্সের যে সাবজেক্টগুলো এগুলো হোল্ড করে। নেক্সট FAS, অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। FSSS, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। FST, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট FBS, অর্থাৎ এই FBS ফ্যাকাল্টি সম্পর্কে ভর্তি তথ্যগুলো আমরা এখন জেনে নিব। তো প্রথমেই জানা যাক সাবজেক্ট ও মানবন্টন। সাবজেক্ট, এখানে টোটাল 5টা সাবজেক্ট আছে। একটা BBA যেটা জেনারেল, নেক্সট ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই টোটাল সব সাবজেক্টগুলোয় আসন সংখ্যা হলো 500টি। 5টি সাবজেক্ট, প্রত্যেকটি সাবজেক্টে 100টি করে আসন রয়েছে, অর্থাৎ টোটাল 5 × 100, 500। নেক্সট কোন কোন বিষয়ের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে, এখানে টোটাল 3টা সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। একটি হলো GK, যেখানে 30 মার্ক থাকবে, ইংলিশ, যেখানে 35 মার্ক থাকবে, এবং ম্যাথ, অর্থাৎ সাধারণ ম্যাথ, সেখানেও থাকবে 35 মার্ক। এবার আবার আবেদন যোগ্যতা সম্পর্কে জানবো। আবেদন যোগ্যতা, এখানে সকল গ্রুপের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এটি একটি বিভাগ পরিবর্তন ইউনিট এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। তো এখানে কত সালের পরীক্ষার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, যেহেতু আমরা কথা বলছি 2020-এ, অর্থাৎ 2020-21 সেশনের জন্য, তাহলে সে হিসাবে HSC 2019 এবং HSC যারা 2020 তারা এখানে পরীক্ষা দিতে পারবে, সুতরাং এখানে সেকেন্ড টাইম থাকছে। নেক্সট GPA যোগ্যতা কত, এখানে সায়েন্সের জন্য টোটাল GPA লাগবে SSC এবং HSC মিলে 8.5, এবং মিনিমাম, অর্থাৎ SSC-তে মিনিমাম 4 এবং HSC-তে মিনিমাম 4 থাকতে হবে, এটি সায়েন্সের জন্য। অনুরূপভাবে আর্টসের টোটাল GPA 8.25 এবং মিনিমাম GPA 3.75, কমার্সের ক্ষেত্রে সেম 8.25 অ্যান্ড 3.75। এবার আমরা FAS, অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স সম্পর্কে জানবো। সাবজেক্ট ও মানবন্টন, এখানে রয়েছে ইকোনমিক্স, ইংলিশ, সোশিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্টের মতো কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেখানে মোট আসন সংখ্যা 350টি। এবং এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে 3টা সাবজেক্টের মধ্যে, সেটি হলো GK যাতে থাকছে 30 মার্ক, ইংলিশ 40 মার্ক, বাংলা 30 মার্ক। আবেদন যোগ্যতা অনুরূপভাবে সেম, সকল গ্রুপই এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এটাও বিভাগ পরিবর্তন ইউনিট এবং এখানে সেমভাবে 2019 এবং 20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, সুতরাং সেকেন্ড টাইম থাকছে।
এবং জিপিএ হিসাবে সায়েন্সের 8.5 লাগবে টোটাল এবং মিনিমাম লাগবে 4 করে, আর্টসের ক্ষেত্রে 7.75 এবং মিনিমাম লাগবে 3.75, এবং কমার্সের ক্ষেত্রে 8.25 এবং 3.75 লাগবে মিনিমাম। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু আর্টসের জিপিএ একটু কম লাগছে। এখন আমরা নেক্সট ফ্যাকাল্টিতে চলে যাব, যেটি হলো FSSS অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এখানে সাবজেক্ট ও মানবন্ধনে আছে, সাবজেক্ট ল খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এবং এখানে টোটাল আসন সংখ্যা আছে 250টি। তোমাকে পুনরায় তিনটি সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে, জিকেতে 30 মার্ক, ইংলিশে একটু বেশি 50 মার্ক এবং বাংলায় আছে 20 মার্ক। আবেদন যোগ্যতা অনুরূপ সকল গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, এসএসসি 2019 এবং 20 যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম থাকছে। তো এক্ষেত্রে তোমাকে একটু বেশি পেতে হবে, সেটি হলো সায়েন্সের ক্ষেত্রে 8.50 লাগবে টোটাল জিপি এবং মিনিমাম 4.00, আর্টসের ক্ষেত্রে 8.25 এবং তোমাকে মিনিমাম জিপিএ লাগবে 3.75, এবং কমার্সের ক্ষেত্রেও সেম। এবার আমরা FST অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই নামটা শুনেই তোমরা জানছো এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এখানে পরীক্ষা দিতে পারবে। তো আমরা মানবন্ধন একটু দেখে নেই। সাবজেক্ট যেগুলো আছে সেটি হলো এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। মোট আসন 150টি এবং এখানে 4টি সাবজেক্টের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। একটা হলো ফিজিক্স 25 মার্ক, কেমিস্ট্রি 25 মার্ক, ইংলিশ 25 মার্ক এবং বায়োলজি অথবা ম্যাথ, যে কোনো একটি সাবজেক্ট তুমি যেটা চাও সেখানে দাগাতে পারবে 25 মার্ক। আবেদন যোগ্যতা, আবেদন যোগ্যতা এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, যেটা প্রথমেই বলেছি, এবং এইচএসসি সেম 2019 এবং 20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, সুতরাং সেকেন্ড টাইম থাকছে। এবং এখানে যেহেতু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, এদের ক্ষেত্রে জিপিএটা একটু বেশি রিকোয়ারমেন্ট, 9.25 লাগবে জিপিএ এবং মিনিমাম 4.5 লাগবে। নেক্সট আমরা বিষয়ভিত্তিক শর্তগুলো একটু জেনে নিব, যে কোন বিষয় পেতে কি শর্ত তোমাকে পূরণ করতে হবে। তো ইকোনমিক্স যদি সাবজেক্ট তুমি পেতে চাও তাহলে তোমাকে এইচএসসিতে থাকতে হবে ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, যে কোনো একটিতে তোমাকে পেতে হবে A-। নেক্সট ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, এখানে তোমাকে অবশ্যই এসএসসিতে তোমাকে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথ যে কোনো থাকতে হবে এবং এইগুলোতে তোমাকে A- পেতে হবে। ইংলিশে ইংলিশ সাবজেক্টে অবশ্যই তোমাকে A- পেতে হবে, সেটি এসএসসি এবং এসএসসি উভয়টি মিলে। এখন আমরা জানবো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ কোন পদ্ধতিতে আসলে পরীক্ষাটা হয়। পরীক্ষা মেনলি হয় MCQ পদ্ধতিতে, প্রত্যেক প্রশ্নে মান থাকবে 1 এবং প্রশ্ন থাকবে 100টি, নেগেটিভ মার্কিং থাকবে হলো 0.25, অর্থাৎ প্রত্যেক প্রশ্ন ভুলের জন্য তোমার মার্ক কাটা যাবে 0.25 করে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, ক্যালকুলেটার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। মিলিটারি কোটা আছে এখানে 25% এবং অন্যান্য আর কিছু কোটা মিলে টোটাল কোটা আছে 33%। ফলাফল পদ্ধতিতে, অর্থাৎ ফলাফলটা সর্বমোট কিভাবে করা হয়। ফলাফল মেনলি 4টা জিনিসের উপর ভিত্তি করে করা হয়, MCQ, ভাইবা, HSC রেজাল্ট এবং SSC রেজাল্ট। এখানে MCQ 60% মার্ক যুক্ত হয়, অর্থাৎ 100টি MCQ এর 65% করে একটা মার্ক যোগ করা হবে। ভাইবায় থাকবে তোমার 10% মার্ক, HSC যে আছে এই রেজাল্টের উপর থাকবে হলো 15% মার্ক এবং SSC-তে থাকবে 10% মার্ক। এই টোটাল মার্কগুলো সর্বমোট করে তোমার যে ফলাফল আসবে সে ভিত্তিতেই তোমার চান্সটা নিশ্চিত হবে। এবার আমরা এই দ্বিতীয় অংশে চলে আসি। দ্বিতীয় অংশে আমাদের আলোচ্য বিষয় হলো ABUP বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আমরা কিভাবে পড়লে চান্স পাব। তো প্রথমেই বলে দেই, এর জন্য এক্সট্রাভাবে আলাদাভাবে কোনোভাবে পড়ার দরকার নেই, অর্থাৎ আলাদা কোনো প্রিপারেশন তোমার থাকবে না। তুমি যদি এবার এইচএসসি পরীক্ষা দিয়ে তোমার এই বিইউপিতে পরীক্ষা দাও তাহলে তোমার প্রিপারেশন অবশ্যই থাকবে ঢাকা ইউনিভার্সিটির। আর যারা যারা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিটে প্রস্তুতি নিচ্ছ তাদের প্রস্তুতি একদম এনাফ। কোন কোন ইউনিটের জন্য? FAS এবং FSSS-এর জন্য। তো এই দুইটা ফ্যাকাল্টির জন্য তোমার এক্সট্রাভাবে কোনোরকম প্রিপারেশন দরকার নেই, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট যেটা প্রিপারেশন সেটাই এনাফ। এখন কথা হলো যারা সেকেন্ড টাইমার আছো তারা কি করো। যেহেতু বিইউপিতে সেকেন্ড টাইম দেওয়া যায় তারা কি করবা,
তারা অনেকেই বিভাগ পরিবর্তন প্রস্তুতি নিচ্ছ, এই বিভাগ পরিবর্তন যারা আছো তারা এই ইউনিটে পরীক্ষা দিতে পারো কোনো এক্সট্রা প্রিপারেশন ছাড়া, অর্থাৎ তোমার যেরকম প্রিপারেশন তুমি নিচ্ছ ঠিক সেভাবেই প্রিপারেশনটা নেবে। এবার আসি আর দুইটা ফ্যাকাল্টি নিয়ে, FBS ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এটি ঠিক ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটের মতোই। সো ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট প্রিপারেশন যেরকম নিবা এখানেও সেভাবেই প্রিপারেশন নিবা। এবং সর্বশেষ FST অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে তোমার ফ্যাকাল্টি আছে এই ফ্যাকাল্টির প্রিপারেশনটা হবে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের উপর। তো টোটালি আমি বুঝাই দিলাম যে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন থেকে থাকে তাহলে তোমার আর এই BUPA-র প্রিপারেশন নেওয়ার দরকার নেই, অর্থাৎ এটা দিয়ে এটা হয়ে যাবে। এখন কথা হলো যারা সেকেন্ড টাইমাররা আছো তারা তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারছো না, তারা কী করবে তাহলে? তো তাদের জন্য আমার কথা হবে, আমি মানবিকে কিভাবে তোমাদের ভালো করা যায় সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব এবং আই বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আসলে মানবিকের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত বা বিভাগ পরিবর্তনের প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত, কোন কোন টপিক ইম্পর্টেন্ট আমি সেখানে বিস্তারিত বলে দিয়েছি। তোমরা সেই সেই টপিকগুলো দেখে নিবা এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করবা। সায়েন্সের ক্ষেত্রে বলতেছি, সায়েন্সের ক্ষেত্রে যারা যারা আসো তারা কী করবা, যেহেতু এখানে সায়েন্সের ক্ষেত্রে একটাই ফ্যাকাল্টি তো তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ম্যাথ বায়োলজি যেহেতু যে কোনো একটা, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বায়োলজি দেখাবে। তো তাদের প্রিপারেশনটা বায়োলজি রিলেটেড যেরকম ছিল হুবাহু ওরকমই থাকবে, বায়োলজি এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। আর ম্যাথে যারা যারা আসো নিশ্চয়ই যারা উদ্ভাস বা ইঞ্জিনিয়ারিং কোচিং করছো তারা অবশ্যই এই ম্যাথ দেখাবা, তো সেখানে যেটা পড়াচ্ছে সেটাই পড়ার দরকার, এক্সট্রাভাবে কোনো কিছু পড়ার দরকার নেই। আমি যেটা বলছি যে বিওপির জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন নেই, তোমার অ্যাজ ইউজুয়াল সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রিপারেশন তুমি নিবা এটাই এনাফ। কোশ্চিন খুব বেশি হার্ড হয় না, তো একদম মডারেট একটা কোশ্চিন হয়। আর অনেকেই প্রশ্ন করে থাকে কোশ্চিন ইংলিশে না বাংলায় হয়, আসলে কোশ্চিন দুটোই হয়, অর্থাৎ তোমার যদি একটা পার্ট ইংলিশে লেখা থাকে ওটারই বাংলা অর্থ করে সেখানে দেওয়া থাকে, ইংলিশের ক্ষেত্রে ব্যতিক্রম। বাট যেমন বাংলার ক্ষেত্রে বাংলার কোনো একটা প্রশ্ন বাংলাতে থেকে এবং শেষ ব্র্যাকেটে দিয়ে ইংলিশে দেওয়া থাকে, ইংলিশের ক্ষেত্রে এমনটা করা হয় না। বাট বাকি সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও সেম বাংলা ইংলিশ থাকে, অর্থাৎ বাংলিশ টাইপের আমাদের এই কোশ্চিনটা হয়ে থাকে। তো প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের বললাম তোমরা যে প্রিপারেশন নিচ্ছ এটাই এনাফ, এক্সট্রাভাবে কোনো পড়ার দরকার নেই। আর আমাদের ভিডিওগুলো দেখো, প্রিভিয়াস ভিডিওতে আমরা বলে দিয়েছি মানবিকের কেমন প্রিপারেশন হবে, সায়েন্সের কীরকম প্রিপারেশন হবে, ওগুলোই এনাফ আমাদের এই বিউপের জন্য। আর কোন কোশ্চিন ব্যাংক পড়বা এ নিয়ে আমি বিস্তারিত পরে বলবো, বিকজ কোশ্চিন ব্যাংক এখন কেনার কোনো দরকার নেই, তোমরা আগে দেখো বিস্তারিত দুই তিনটা কোশ্চিন ব্যাংক হাতে নাও, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই কিনবা, তবে রিকমেন্ডেশন আমি পরে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি তৈরি করতে আমরা অনেক কাজ করেছি, সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, আর আমাদের চ্যানেলে এরকম আরও অনেক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর একটা কথা, আমাদের নেক্সট ভিডিও আসতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ধাপে ধাপে, সো আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তো আজকে পর্যন্তই টেক কেয়ার, গুড বাই।